রিডিং এ যে আমরা স্কোর কম পাচ্ছি, তোমরা অনেকেই হয়তো রিডিং এ স্কোর কম পাচ্ছ, রাইট? তো রিডিং এ স্কোর কম পাচ্ছ কারণটা কি? আমি তোমাদের একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল, তখন তোমরা বুঝবা যে রিডিং এর ব্যাপারটা কি এবং হাউ টু সলভ রিডিং দিস ফাস্ট অ্যান্ড কুইক। এইখানে যে জিনিসটা হবে রিডিং এর ক্ষেত্রে, আমাদের ধরো একটা প্যারাগ্রাফ দিতে বলছে, আমি যদি তোমাদেরকে বাংলায়ও দিই, তারপরে তোমার সেটাকে সামারাইজ করে 3 ওয়ার্ডে আনতে কষ্ট হবে। এর মানে কি? এর মানে ইংলিশটা ব্যাপার না এখানে। IELTS এ ভালো করা এক জিনিস, ইংলিশে ভালো করা আর এক জিনিস। ইংলিশে ভালো করতে হবে, IELTS এ ভালো করতে গেলে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু শুধু ইংলিশে ভালোটাই IELTS এ ভালো স্কোর দিবে? নট নেসেসারি। সো রিডিং এর আমি যে জিনিসটা আমাদের হয় যে এই যে সামারিটা আমি করবো, সেই সামারাইজটা করবো, রিডিং এর বুঝতেছেন, সামারাইজ যে করতে হবে, এটা করার জন্য আমার যে জিনিসটা, যে পার্টটা ব্রেইনের কাজে লাগে, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ইংলিশে আমি পুরো বুঝে ফেললাম কি বলছে, আমার ইংলিশে কোনো প্রবলেম নাই, স্টিল আমি পারতেছি না, তার মানে কি ইংলিশটাই কি সবকিছু? আমি ইংলিশটা পারি, আমি ইংলিশটা জানি, বুঝলাম মানে কি বলছে, বাট আমি এখন করতে পারছি না। সো আমাকে যখন সামারাইজ করতে হবে, তখন আমাকে যেই পার্টটা ব্রেনের কাজ করে, দ্যাটস কল্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল রিজনিং, বা যাই বলো না কোনো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে সবকিছু পড়ে। তাহলে এইটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। সো এটার সাথে ইংলিশে কোনো সম্পর্ক নাই, এটার সাথে ইংলিশে কোনো সম্পর্ক নাই। IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, বলতেছে ইংলিশের টেস্ট করতেছে, কিন্তু না, কথা ঘুরাই দিচ্ছে, ইংলিশের টেস্ট করতেছে না, ইংলিশ দিয়ে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি টেস্ট করতেছে। তো ইংলিশে এক্সপার্টিস তো থাকতে হবে, দক্ষতা থাকতেই হবে, সেটা দিয়ে অ্যানালিটিক্যাল জায়গাটাকে আবার টাচ করতে হবে।